বাংলাদেশ কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের সাথে আজকে আমাদের সাথে আছে আমাদের সাব্বির ভাই, কেমন আছেন? আমি আপনাকে আনমিউট করছি। সালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো ওয়ালাইকুম আছি। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমাদের সাথে বলেন, আপনি কি শেয়ার করবেন আমাদের সাথে আজকে? আপনি যা দেখেছেন একটু আগে ভিডিওটা পুরোটাই আমি শেয়ার করবো। পুরো আমাদের এই ফ্যান্টাস্টিক অপরচুনিটি, জি জি, কারণ আমার আমি আজকে তৈরি করেছি ওরকমই যেটা আজকে আপনি দেখিয়েছেন, মানে ওকে, আমার কষ্ট ভেরি, কমে গেল। আপনার কষ্ট কমে, ভিজুয়ালি মানুষ যদি দেখতে পারে তাহলেই কিন্তু মানুষ সবকিছুই আরো বেটার ডিসিশন নিতে পারে। সো ইয়েস, আমি মাইকটা আপনার কাছে ফুললি দিয়ে দিচ্ছি, এবং আমরা এই 1 ঘন্টা আমরা ফুললি আমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎটাকে আরো একদম সিদ্ধান্ত নিয়ে আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে আগাবো, আমাদের এই বিজনেসের সাথে আমরা জয়েন করব কিনা, আমাদের মধ্যে যদি ডাউট থাকে এবং আমরা জয়েন যদি করেও থাকি, আমাদের ওয়াইটা কেন আরো স্ট্রঙ্গার হবে, এর জন্য আমরা আরো কঠিন ভাবে আমরা সিদ্ধান্ত নেব। সো এই বলে আমি সাব্বির ভাইয়ের কাছে আমি মাইক দিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের অনারেবল সিএসএম জনাব হাফসা হককে, আপনার প্রেরণায় আজকে আমার এই ট্রেনিং এ আসা। আর আমি আজকে যখন ট্রেনিং এ ঢুকবো, প্রথমে দেখি প্রথম হুজুরটা খেয়েছে আপনাকে দেখে, কারণ আজকে ই বাপু নাই, এক বড় লিডার আপনি। দ্বিতীয়ত যখন সবাইকে আপনি ঢুকাচ্ছেন, তখন দেখলাম যে একে একে যাদের কাছ থেকে যাদের ট্রেনিং শোনার জন্য সব বসে থাকি তারা ঢুকছেন, ফরিদুজ্জামান স্যার, আমার আপনার হাজিরুজ্জামান, সো সবার প্রতি অত্যন্ত অত্যন্ত আমার শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। আজকে আপনারা দেখেছেন যে অ্যানাউন্সে ছিল যে স্পেশাল বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি স্পেশালটা কি? আসলে স্পেশালটা আমরা একটু আগে দেখে ফেলেছি আমাদের এই ভিডিও ক্লিপসে। আমার দৃষ্টিতে বিওপি সেটাই যেখানে সব থাকবে, একটা মানুষ যাতে তারা প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না, এই এক্সট্রা প্রশ্ন করার সুযোগ থাকবে না, এই সংক্ষেপে সবকিছু নিয়ে আসা যায়। আমি চেষ্টা করেছি আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমি চেষ্টা করেছি যে আমি বিওপিটাকে অভাবে সাজিয়েছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন, যদি ভালো না লাগে আরো ট্রেনিং দেখবেন, দেখার পরে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। সো আমি শুরু করছি। আমার শুরুতে আজকে আমার 4টা পার্ট, এখানে চারটা আছে: বেসিক ইনফরমেশন, প্রোডাক্টস ইনফরমেশন, বিজনেস সিস্টেম অ্যান্ড প্ল্যান, অপরচুনিটি অ্যান্ড সাকসেস। সো আমি আমার শুরুতেই আমার কোম্পানির বেসিক ইনফরমেশন নিয়ে আমি কথা বলছি। কোম্পানি 1978 মার্কেটে আসে, এটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে সুস্থ রাখা, সুন্দর রাখা এবং পাশাপাশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তোলা। এই কোম্পানি এই মিশন নিয়ে আপনার যখন যাত্রা শুরু করে, হাঁটি হাঁটি পাপা করে আপনার প্রায় 42টা বছর অতিক্রম করে ফেলেছে, এবং তার ভিতরে আপনার 170টা কান্ট্রিতে চলে গেছে এই কোম্পানি, যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন মাল্টি ট্রিলিয়ন ডলারের একটা গ্লোবাল মার্কেট তৈরি করে ফেলেছে অলরেডি। কোম্পানি ক্যাশ রিচ এবং ডেট ফ্রি। এই কোম্পানির ল্যাক্সমন, যিনি আমাদের ফাউন্ডার এন্ড সিইও, তিনি নিজে থেকেই আপনার এই একজন ধনী মানুষ এবং কারো কাছ থেকে লোন নেন নাই, বা ব্যক্তিগত বা কোনো প্রাতিষ্ঠানিক লোন নিয়ে এই কোম্পানি উনি স্টার্ট করেননি। এখন পর্যন্ত একক মালিকানাধীন, ব্যক্তিগত মূল্যবোধে কোম্পানি চলছে। এই কোম্পানির সবচাইতে বড় আকর্ষণীয় কিছু জিনিস আছে, তার ভিতরে হচ্ছে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, যেটা আমাদের দেশে আপনার এই যদি আমরা স্যাটিসফাইড না হই কোম্পানির প্রোডাক্ট কেনার পরে, তখন আমরা ইচ্ছে করলে এটা ব্যাক করে আমার টাকা পুরো নিয়ে যেতে পারি। এরকম সিস্টেম হয়তো বা আমার জানা মতো আমি কোথাও দেখি নাই, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। তারপরে যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট, একদম আপনার র মেটেরিয়াল থেকে শুরু করে আপনার সবকিছু আমাদের নিজস্ব, সো এটাকে যাতে কেউ কপি করতে পারে না পারে বা নকল করতে না পারে, কোম্পানি এটাকে প্যাটেন্ট করেছে ইউএসএ তে, এবং ডাবল প্যাটেন্ট করা প্রত্যেকটা প্রোডাক্ট স্টেবিলাইজিং প্রসেসে, অত্যন্ত হাইলি কোয়ালিফাইড অ্যান্ড প্রফেশনাল অ্যাডভাইজারি বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত আমাদের প্রোডাক্টগুলো, যার কারণে এটা ব্র্যান্ড লিডার। সো এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমার কোম্পানির ইনফরমেশন। আমি দেখেন আমাদের কোম্পানির সিইও রেক্স মন, উনি বলছেন কি, ওনার কথা হচ্ছে ওনার মিশন হচ্ছে মানুষকে সুস্থ রাখা এবং সুন্দর রাখা এবং অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করা। আমরা দেখি উনি অসুস্থ, প্রধান অসুস্থ কাকে বলেছেন। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোর্সেস অফ ইলনেস ইন দ্য ওয়ার্ল্ড ইজ এন এম্পটি ওয়ালেট, অর্থাৎ এই পৃথিবীতে শূন্য মানিব্যাগটাই হচ্ছে সবচেয়ে বড় অসুস্থ মানুষের।
আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু ডিক্রিজ দ্য নাম্বার অফ পিপল অফ সাফারিং, এই সমস্ত মানুষের সাফারিংটা যদি আমরা যদি কমাইতে চাই, তাহলে জাস্ট গিভ দেম আ চান্স টু আর্ন অ্যান অনেস্ট লিভিং, মানে আপনার সৎ ভাবে বেঁচে থাকার জন্য আমরা তাদেরকে এই চান্সটা দিতে পারি। আর যে চান্সটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, জানলাম হচ্ছে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। সো এখন আমরা যে চিন্তাধারায় বড় হয়েছি, আমাদের চিন্তাধারা দেখেন, আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে যখন আমাদের শেষ বয়সে আসে, দেখে যে আমাদের স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল পায় না, হিসাবে মিলছে না। সো সেই হিসাবটা মেলাতে হলে আমাদের যে কাজটা করতে হবে তার নাম হচ্ছে ইউ ক্যান্ট চেঞ্জ ইউর লাইফ। আপনি আপনার জীবনের চেঞ্জ করতে পারবেন না ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর থিঙ্কিং, অর্থাৎ যদি আপনি আপনার চিন্তা এবং মনোভাবের পরিবর্তন না করেন, তাহলে জীবনের পরিবর্তন আপনার পক্ষে সম্ভব হবে না। সো আমরা দেখি আমরা কি প্ল্যান নিয়ে আসি সামনে। র্যাক্সমন অত্যন্ত অত্যন্ত দক্ষ নাবিক, এবং ওনার যারা সৈনিকরা আছে, ওনার সহযোদ্ধা যারা আছেন, তারাও আপনার কোনো অংশে কম না। আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আপনার দেখা গেছে কি বিভিন্ন কোম্পানিতে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা বিভিন্ন সময় ধরে আপনার কাজ করেছেন, তাদের সবার সম্মিলিত এক্সপিরিয়েন্সকে, বিশেষ করে প্রায় 300+ এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষদের নিয়েই উনি এই কোম্পানির যাত্রা শুরু করেন। আর যাদের আপনার অসম্ভব দক্ষতার কারণে আজকে সারা ওয়ার্ল্ডে আমাদের কোম্পানি লিড দিচ্ছে এবং মানুষকে সুস্থ এবং অর্থনৈতিকভাবে সুস্থ রাখার চেষ্টা করছে। এই কোম্পানি কখনো আপনার এই কোম্পানি 100% কমপ্লায়েন্স কোম্পানি, যখন যে দেশে যাবে ওই দেশের সমস্ত আইন মেনে চলে বিজনেস করে কোম্পানি। এছাড়া যত প্রকারের সার্টিফিকেশন প্রয়োজন সমস্ত সার্টিফিকেট নিয়েই কোম্পানি বিজনেস করে। আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ইন্টারন্যাশনাল অ্যারোসায়েন্স কাউন্সিলের সার্টিফিকেট, তারপরে আপনার নট টেস্টেড অন অ্যানিমেলস, তারপরে আপনার কোশার রেটিং, তারপরে আপনার ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট, তারপরে আছে আপনার 30 ডেজ বাড়ি বেগ সার্টিফিকেট, তারপরে ক্রুয়েলটি ফ্রি ধরনের হালাল সার্টিফিকেট, এবং ইসলামিক আপনার এই সোসাইটি অফ ক্যালিফোর্নিয়ার আপনার প্রত্যেকটা প্রোডাক্টের পর আলাদা আলাদা সার্টিফিকেট দেওয়া আছে, এখানে ISO আছে। সো এই কোম্পানি কখনো কোনো সময় ওই আপনার এই ইলিগাল কোনো ওয়ার্ক করে না, সবসময় লিগাল ওয়ার্ক করে বলেই মানুষের কাছে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার হয়ে আছে। এই কোম্পানি নট অনলি খালি আপনার মানুষকে আপনার সুস্থ রাখা বা এই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল করা তাই কাজ করে না, মানবিক দিক দিয়ে এই কোম্পানি অত্যন্ত চমৎকার কাজ করে যাচ্ছে, যারা আমরা অনেকে জানি না। রাইজ এগেইনস্ট হ্যাঙ্গার নামে কোম্পানির একটা আলাদা ফাউন্ডেশন আছে, সেখানে আপনার লক্ষ লক্ষ আপনার দরিদ্র মানুষকে আপনার প্রতি বছর লক্ষ লক্ষ মিলিয়ন আপনার এই মিল প্যাকেটের মিল দিয়ে আপনার এই মানুষকে হেল্প করছে, খাবার পাঠিয়ে দিচ্ছে, যেটা দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও এটা শুরু করে দিয়েছে। সো ইনশাল্লাহ আমরা যেহেতু দক্ষ নাবিক পেয়েছি, দক্ষ লিডার পেয়েছি, ইনশাল্লাহ বাংলাদেশেও আমরা এটা আমরা শুরু করব, এই রাইজ এগেইনস্ট হাঙ্গার। এরপরে দেখেন এই কোম্পানির আমি আসি, এই আমরা কি করি, যেহেতু কোম্পানির প্রত্যেকটা কোম্পানির ম্যানেজমেন্ট, প্রোডাক্ট এবং প্ল্যানটা অত্যন্ত জরুরি, যদি সেটা প্রবলেম থাকে সেই দিক দিয়ে আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলো আপনার কি করে, আপনার ম্যানুফ্যাকচারিং করে, তিনটা এরিয়ায়। একটা হচ্ছে অ্যালো বেসড প্রোডাক্টস, আমাদের মূল র মেটেরিয়ালস বা মাস্টার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা, আমাদের আছে নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্টস যেটা অ্যালোর বাইরে, আমাদের আছে বিহাইভ বা মধু, মধুকে কেন্দ্র করে আর অনেক কিছু প্রোডাক্ট তৈরি করে আমাদের কোম্পানি। এই তিনটা এরিয়ায় আমাদের অনেকগুলা প্রোডাক্ট, প্রায় 400 প্রোডাক্ট তৈরি করে কোম্পানি, যার প্রধান প্রধান মাস্টার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা। সারা ওয়ার্ল্ডে প্রায় 300 জাতের অ্যালোভেরার ভিতরে নাম্বার ওয়ান যে অ্যালোভেরা, সেটা হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার, ফিলিপ মিলার নামক যে ভুটানিস্ট, তিনি প্রায় আজ থেকে 250 বছর আগে এই গাছটা আবিষ্কার করেছেন, যেটা আপনার 2.5 থেকে 3 বছরে আপনার ম্যাচিউর হয়, ফুল ফুটে এবং প্রায় 200 কম্পাউন্ডস আপনার পুষ্টি নিউট্রিয়েন্ট ইন করে, এবং এটা প্রত্যেকটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভিতরে এবং বাইরে প্রয়োজন বলেই আমাদের কোম্পানি সবচেয়ে বেস্ট উদ্ভিদটা বেছে নিয়েছে মাস্টার প্রোডাক্টস হিসেবে। হচ্ছে আমাদের অ্যালো ড্রিঙ্কস, আমাদের এই বিউটি প্রোডাক্টস, আমাদের বিভিন্ন ধরনের আইটেমের প্রোডাক্টস, এই সমস্ত প্রোডাক্ট আপনার আরো অসংখ্য প্রোডাক্ট আমাদের কোম্পানি তৈরি করে, যেগুলা আপনার এই কোয়ালিটির দিক দিয়ে সবসময় হাইয়েস্ট কোয়ালিটি মেনটেন করে। এই কোম্পানির কোনো প্রোডাক্ট কখনো কোনো অ্যানিমেলস এর উপর টেস্ট করা হয় না। কেন করা হয় না, কারণ আমার এই কোম্পানি 100% ন্যাচারাল প্রোডাক্ট, এখানে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই, এবং আপনার অ্যানিমেলস এর উপর টেস্ট করে কি, গতকালকেও আপনার ছাগলের উপর টেস্ট করেছে একটা ভ্যাকসিন করোনার উপরে, কারণ এই ছাগল মারা যায় না বাঁচে, এই ছাগলের উপর আপনার টর্চারিং করা হচ্ছে। আমাদের কোম্পানি কোনো অ্যানিমেলস এর উপর টর্চারিং করে না, এবং
প্রতি বছর 1.5 মিলিয়ন কোয়ালিটি টেস্ট হয় যা প্রতি 20 সেকেন্ডে একবার করে টেস্ট করা হয় এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 100% গ্যারান্টেড সাইড এফেক্ট মুক্ত মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো প্রোডাক্ট আমাদের কোম্পানি তৈরি করে না একবার এরোসাইন্স কাউন্সিলের আপনার সিল আছে এখানে আমি যেটা আমি আগে বলেছি তারপর হচ্ছে আপনার আমরা কেন এই কোম্পানি প্রোডাক্ট তৈরি করে কোম্পানি আমরা দেখেন যখন ছোট ছিলাম পড়াশোনা করেছি আমরা প্যারাগ্রাফ মুখস্থ করেছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ আপনি সুস্থ হওয়ার চাইতে প্রতিরোধ করাই মানে অসুখ হওয়ার আগে আপনি প্রতিরোধ করুন এই প্রতিরোধ রোগ প্রতিরোধক ব্যবস্থাটাই হচ্ছে এখন সারা বিশ্বের প্রথম একদম প্রধান স্লোগান যে আমাদেরকে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে হবে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে হবে এনার্জি লেভেল বাড়াতে হবে আমাদের কোম্পানি মূলত দুইটা কাজ করে একটা আমরা আগে দেখে ফেলেছি সেটা হচ্ছে এমটি পকেটকে আপনার ভরে দেওয়া পরিপূর্ণ করে দেওয়া অর্থাৎ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করা এবং যার মাধ্যমে মানুষ আপনি নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করবেন সেই প্রোডাক্ট যাতে মানুষকে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে দেয় ইমিউন সিস্টেম বৃদ্ধি করে দেয় সেই কাজটা করে এখন আমাদের যতগুলো প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসগুলো সংক্ষেপে অ্যাকচুয়ালি আমরা কি করি আমাদের প্রোডাক্টস কেন হয় ফরএভার প্রোডাক্টস প্রোডাক্টস কেন আপনারা এখানে ভুল বুঝবেন না ভালোভাবে শুনবেন শোনার পরে আপনারা কোনো কমেন্টস করবেন আমাদের প্রোডাক্টসের মূল কারণ হচ্ছে মানুষকে সুস্থ রাখা সুন্দর রাখা ভালো রাখা সো আমাদের মূল কাজ হচ্ছে হেলদি ডাইজেস্টিভ সিস্টেম এন্ড ইউরিনারি ট্র্যাক যাতে মানুষের ডাইজেস্টিভ সিস্টেম এবং ইউরিনারি ট্র্যাকটা ভালো থাকে ডিটক্সিফাই ইনসাইড অ্যান্ড আউটসাইডস আমাদের ভিতর এবং বাইরের সমস্ত টক্সিন যাতে আপনারা ডিটক্সিফাই করে দিতে পারেন হেলদি কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম যাতে সুস্থ থাকে আমাদের ব্লাড সার্কুলেশন আমাদের প্রেশার লেভেল যাতে ভালো থাকে আমাদের ইমিউন সিস্টেম এবং এনার্জি লেভেল যাতে ডেভেলপ হয় আমাদের ব্যালেন্সিং ফিগারটা আমাদের ফিগার যাতে এক্সেলেন্ট হয় ব্যালেন্সিং ফিগার হয় এবং অ্যান্টি এজিং হরমোন প্রোডাকশনের জন্য আমাদের প্রোডাক্ট প্রয়োজন হেলদি টিথ স্কিন কেয়ার বডি অ্যান্ড ফেশিয়াল হেলদি জয়েন্ট ফাংশন বিহাইভ অ্যান্ড আপনার মাল্টিপারপাস ডিটারজেন্ট আমরা এমন এমন প্রোডাক্ট তৈরি করি যে সমস্ত প্রোডাক্টগুলো মানুষকে এই সমস্ত সাইটে যেতে না যায় গতকালকে একটা প্রোগ্রামে ছিলাম ডিবিসি ঢাকা বিজনেস ক্লাবের একটা প্রোগ্রামে আমরা আমাকে দেখেছিল প্রায় 700 লোক ছিল ওখানে অনেক ব্যাংকের ম্যানেজার এবং অনেক বড় বড় ফার্মের আপনার চেয়ারম্যান এমডি ছিলেন তাদের মাথা এখন একটা এসেছে তাদের ডিসিশন নিয়েছেন যে এখন নতুন করে ভাবতে হবে হসপিটাল বানানোর চাইতে আমাদেরকে যাতে মানুষ হসপিটালে যেতে না হয় সে ব্যবস্থা করতে হবে তাই তারা ফুড সাপ্লিমেন্টের প্রতি গুরুত্ব দিচ্ছেন এবং ওই রকম একটা কোম্পানি করতে যাচ্ছেন সো এই ধরনের কোম্পানি যদি তৈরি করতে হয় ফরএভার লেভেল করতে হয় তাহলে তাকে আরো কমপক্ষে 100 বছর সাধনা করতে হবে যেটা আমি আমার বক্তব্য বলেছিলাম যে ফরএভার লিভিং প্রোডাক্টস 42 বছর ধরে এই গানটা গেয়ে আসছে যে মানুষকে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে এবং অর্থনৈতিকভাবে আপনার ফ্রিডম থাকতে হবে স্বাধীন থাকতে হবে সো আমরা আমাদের প্রত্যেকে নিজেরা এবং যাদেরকে আমরা দিচ্ছি তারা যাতে আমাদের প্রোডাক্ট ইউজ করার পরে নিজেদেরকে সুস্থ রাখতে পারে সো আমাদের এখানেই হবে সাকসেস আমাদের এখানে হবে সফলতা আমরা এর মাধ্যমেই আমাদের এমটি ওয়ালেটকেও আমরা ফুলফিল করে নিতে পারবো এবার আসি আমরা এই জিনিস যে আমি যে দুটো কথা বললাম একটা হচ্ছে পকেট ভরা আর একটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা এই দুইটা কাজই আমার এই স্লাইডে বলে দিচ্ছি দ্য গ্লোবাল সাকসেস অফ ফরএভার আমরা মানুষকে সুস্থ রাখার জন্য সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য আমরা মাসে কি করব আমাদের প্রোডাক্ট সাপ্লাই দেব শেয়ারিং এর মাধ্যমে তাদেরকে বোঝাবো যে আমাদের ইমিউন সিস্টেম বাড়াতে হবে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকটা ভালো রাখতে হবে আমাদের ইউরিনারি ট্র্যাক ভালো রাখতে হবে আমরা কেন বেডে পড়ে যাবো মরার আগে কেন আমরা মারা যাবো সো আমাদেরকে ভালো ভালো খাবার খেতে হবে যদি ফরএভারের চেয়ে ভালো খাবার পৃথিবীতে থাকে আমরা সাজেস্ট করি আপনি উঠে খান কোনো সমস্যা নাই বাট ভালো খাবার খেতে হবে আর যদি না পান আপনি আমার প্র্যাকটিস করেন আমরা চেষ্টা করব যাতে মানুষ অসুস্থ না হয় আপনি অসুস্থ না হন সো আর সুস্থ করা হচ্ছে ডাক্তারের কাজ আমাদের কাজ হচ্ছে মানুষকে অসুস্থ না হওয়া সুস্থ থাকা সো আমরা কি করি আমরা সাপ্লাই দেই কাকে কনজিউমারকে কিভাবে দেই সেটা আমরা পরে বলছি শেয়ারিং এর মাধ্যমে এবং ওই কনজিউমারকে এবার আবার শোয়িং দ্য পটেনশিয়াল অফ দ্য বিজনেস অপরচুনিটি যিনি আমার আমার প্রোডাক্ট কনজিউম করবেন তাকে আমরা বিজনেস অপরচুনিটি দিচ্ছি অর্থাৎ তাকে সুস্থ রাখার চেষ্টা করছি আবার অর্থনৈতিক ভাবে আপনার সাউন্ড রাখার চেষ্টা করছি সো চমৎকার কম্বাইন্ড পাওয়ার অফ আ নেটওয়ার্ক অফ হোম বেসড বিজনেস ওনার্স হিসেবে আমাদেরকে এখানে স্বীকৃতি দেওয়া আছে সো আমরা তাহলে কাজ কি আমরা কি করতে পারি আমাদের সিম্পল বিজনেস সিস্টেম আমাদের আমাদের এত মহামারী মানে এত আপনার অনেক কঠিন কোনো সিস্টেম না বাট কাজ করতে হবে কাজ করলে যদি আপনি চমৎকার এই ফর্মুলাটা ফলো করেন দেখবেন সবকিছু অ্যাচিভ করা সম্ভব নাম্বার ওয়ান ইউজ দ্য প্রোডাক্টস আমার কোম্পানি কখনো বলে না আপনি প্রোডাক্ট সেল করেন আগে প্রোডাক্ট ব্যবহার করেন কেন করবেন টু বিকাম ইউর ওন বেস্ট কাস্টমার আপনি আপনাকে নিজেকে আগে বেস্ট কাস্টমার তৈরি করেন নাহলে আপনার ভিতরে অনেক ডাউট সৃষ্টি হবে সেই ডাউটের কারণে আপনি মানুষকে প্রোডাক্ট শেয়ার করতে পারবেন না প্রোডাক্ট শেয়ার করলেও আপনি লুকিয়ে থাকবেন যদি ওই লোকটা কিছু বলে আমাকে যদি লোকটা কোনো উপকার না হয় যদি লোকটা কোনো ক্ষতি হয়ে যায় সো
কোম্পানি বলছে আগে আপনি আপনার বেস্ট কাস্টমার হন, যদি ইফ ইউ ফেল টু ফিল বেটার দেন শেয়ার আদার্স, আপনি যদি ভালো ফিল করেন আপনি যদি স্যাটিসফাইড হন, আর স্যাটিসফাইড যদি না হন তাহলে তো বিকল্প রাস্তা আছে, কোম্পানি আগে বলে দিয়েছে আপনি প্রোডাক্ট ফেরত দেন আপনার টাকা আপনি নিয়ে যান উইদিন 30 ডেজ। সো আপনি অবশ্যই স্যাটিসফাইড হবেন, যেহেতু আমার কোম্পানির প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আমরা ব্যবহার করে এখানে এসেছি, ভালো হলেই আপনি শেয়ার করবেন। কাকে শেয়ার করবেন? টক টু পিপুল ইউর এক্সপিরিয়েন্স, মানুষকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, যেটা আপনি ইউজ করেছেন সেটার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেন। প্লাস টক দেন প্রোডাক্ট বেনিফিটস, এই প্রোডাক্টস এর আরো অনেকগুলো বেনিফিট থাকতে পারে, আছে, সেই বেনিফিট গুলো তাদেরকে আপনি শেয়ার করেন। শেয়ার করার পরে আপনি ক্রিয়েট রেগুলার 30 কাস্টমার, আপনি মিনিমাম 30 জন কাস্টমার তৈরি করেন। আরো বেশি হলে যে আপনি করবেন না তা না, যত পারেন করেন, সমস্যা নাই, কম হতে হলেও সমস্যা নাই। বাট একটা আপনার এক্সাম্পল হচ্ছে 30 কাস্টমার যদি আপনার হয়ে যায় আর তারা যদি আপনার রেগুলার কাস্টমার হয়ে যায় দেন আপনার পক্ষে অনেক কিছু এখান থেকে অ্যাচিভ করা সম্ভব। নাম্বার 3 আমাদের কাজটা কি, টিম ডেভেলপ। আমি যে 30 কাস্টমার ডেভেলপ করলাম, তৈরি করলাম, তাদেরকে আমার বিজনেস পটেনশিয়াল মানে আপনার কি করলাম বিজনেস শো করবো, কি করবো, শো দেম অপরচুনিটি, তাদেরকে আমি আমার অপরচুনিটি শো করবো, এর বাইরে যে করবো না তা না। বাট আমার কাস্টমার হচ্ছে আপনার পরীক্ষিত প্রুভেন কাস্টমার, তারা আমার প্রোডাক্ট সম্পর্কে একদম কি হয়ে গেছে, এই আপনার একদম অ্যাঙ্কর্ড হয়ে গেছে, বিবাহ বন্ধুর মতো আবদ্ধ হয়ে গেছে যে না এই প্রোডাক্টটা ভালো। সো তাদেরকে আমরা বলবো যে আপনি ইচ্ছা করলে আমার মতো এরকম এক্সট্রা কিছু ইনকাম করতে পারবেন। সো এটা করার পরে ওদের কাছ থেকে ওখান থেকে যদি আমি 5 জন ট্যালেন্ট পিপল বেছে নেই তাহলে আমার কাজ কি, চতুর্থ কাজ সবচাইতে সহজ কি, আমরা তাকে বলবো যে আমি যেরকম 30 জন কাস্টমার ক্রিয়েট করেছি আপনিও 30 জন কাস্টমার ক্রিয়েট করেন এবং সেখান থেকে আপনিও 5 জন ট্যালেন্ট পিপল বেছে নেন। এই যে ডুপ্লিকেশন, যদি প্রপারলি ডুপ্লিকেশনটা হয় এই সিস্টেমে, এখানে যত ধরনের ইনসেন্টিভ আছে সমস্ত ইনসেন্টিভ অ্যাচিভ করা প্রত্যেকের পক্ষে সম্ভব। সো আমরা এভাবে চেষ্টা করব। এখন আমি এগুলা কিভাবে করব, আমার সিস্টেমটা কি হবে এবং আমার এই আমার 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 ডিসিপ্লিনটা কিভাবে আমি মেনটেন করব। দেখেন আমরা একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করব। আমরা অনেকে চিন্তা করি কি, আমার মোবাইল তো অনেক নাম আছে, 400, 500, 1000 নাম আছে, আমি ওখান থেকে দেখে দেখে ফোন করব আর কথা বলবো না, আমার কখনো হয় না। আবার অনেকে বলে কি, আজকে মাঝে বলছি ভাই ফেসবুকে তো আমার 5000-এর উপরে মানুষ আছে, সো আমার আলাদা লিস্ট করার প্রয়োজন কি, না ওটাও হবে না। আপনাকে একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতে হবে। যদি আপনাকে ভালো কিছু করতে হয় কাদের নাম লিখবেন, আপনার যত রিলেটিভস আছে যত আত্মীয় স্বজন আছে সবার নাম আপনি লিখবেন, হোক আপনার নিম্নমানের অথবা হায়ার লেভেলের, যে কোনো লেভেলের হোক না কেন আপনি সবার নাম নোট করবেন। আপনার ফ্রেন্ডস, বর্তমান ফ্রেন্ডস, প্রিভিয়াস ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস, সমস্ত ফ্রেন্ডদের নাম আপনি নোট আপ করেন। আপনি আপনার কলিগ যারা আছে, যেখানে আপনি জব করছেন বা বিজনেস করছেন, তাদের নাম আপনি নোট করেন। এবং আপনার প্রতিবেশী যারা আছে, আপনি চান না আপনার প্রতিবেশী সুস্থ থাকুক, আপনি প্রতিবেশীর নামও আপনি নোট করেন। নোট করার পরে আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি যদি পার্ট টাইম কাজ করেন, 3 থেকে 5 জন লোকের সাথে আপনি কাজ কথা বলেন, প্রতিদিন কথা বলেন। তারপরে যদি আপনি মনে করেন না ফুল টাইম ওয়ার্ক করবেন, 10 থেকে 20 জন লোকের সাথে কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনি যখন কথা বলবেন, আপনি যখন শেয়ার করবেন, আপনার গল্পগুলো বলবেন, গল্পের মাধ্যমে দেখবেন আপনার অসংখ্য ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে, যেটা আমার হয়েছে, আপনাদেরও হচ্ছে, অনেকেরই হচ্ছে। সো আমরা এই সিস্টেমে যদি আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যদি আমরা নোট আপ করে যদি আমরা কাজগুলো করি, তাহলে দেখবেন আমাদের কাজ চমৎকার ভাবে আগাচ্ছে। হয়তো বা খুব দ্রুত হবে না, কিন্তু যখন হবে তখন আর বন্ধ হবে না ইনশাল্লাহ। এরপর দেখেন আমরা এই কাজগুলো করার করার জন্য আমাদের একটা জিনিস শিখতে হবে। কি শিখতে হবে, কারণ যেহেতু এটা আমাদের গ্লোবাল মার্কেট, আমরা এই অনেকগুলো কান্ট্রিতে বিজনেস করার অপরচুনিটি পাচ্ছি। সো আমরা এক এক দেশে এক এক কারেন্সি, কোথাও পাউন্ড, কোথাও ডলার, কোথাও রিঙ্গিত, কোথাও দিরহাম, আর আমাদের দেশের টাকা, আর এই সবগুলা কারেন্সিকে একটা কারেন্সিতে নিয়ে এসেছে ফরভালিবিং পটাশ, তার নাম হচ্ছে সিসি বা কেস ক্রেডিট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে আপনার পয়েন্ট আছে, তার প্রাইস অনুসারে, যেমন অ্যালোভেরা জেল দাম 1674 টাকা, তার পয়েন্ট হচ্ছে 0.92 সিসি। আমাদের জেলি তার প্রাইস হচ্ছে 988 টাকা, তার পয়েন্ট হচ্ছে 0.54 সিসি। এরকম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনুসারে তার পয়েন্ট দেওয়া আছে এবং সেই পয়েন্ট গুলাকে বলে সিসি। যখন সিসি হবে 1000 পয়েন্ট হবে, তখন হবে 1 সিসি, আর 1 সিসির অ্যাপ্রক্সিমেটলি প্রাইস হচ্ছে আপনার 18200 টাকার রিটেল প্রাইস, যেখানে আমরা পারচেস করলে 15% ডিসকাউন্ট পাবো ফ্রম ভেরি বিগিনিং, শুরুতেই। সো আমরা ইচ্ছা করলে একটা প্যাকেজও কিনতে পারি, সেটার ব্যাপারে আমি পরে আসছি। সো এই হচ্ছে সিসি। সিসি ক্যালকুলেশন আমাদের প্রত্যেকে জানতে হবে, কারণ আমাদের জয়েন করার পর থেকে শেষ পর্যন্ত এই সিসি শব্দটাই আমাদের আমাদের এই রিকগনিশন, আমাদের এই আপনার র্যাঙ্ক চেঞ্জ এবং আমাদের ইনকাম সব ক্ষেত্রে আমার সিসির প্রয়োজন। সো সিসি জানতে হবে। এখন কোম্পানির সিস্টেম হচ্ছে মিনিমাম 5 সিসি আপনাকে করা উচিত,
এটা হচ্ছে ম্যান্ডেটরি যদি আপনাকে গ্রুপ বোনাস বা আপনার আদার্স কিছু অ্যাচিভ করতে হয়। আর আমি সেক্ষেত্রে সবসময় একটু একটা মাস বাইরে থাকি, আমি চাই প্রত্যেকে ফাইভ সিসি করুক, যেটা এই কোম্পানিও ফাইভ সিসি ক্লাব রেখেছে। আর ফাইভ সিসি করলেই আমরা অনেক কিছু করতে পারবো, আমার যদি 3 জন কাস্টমার থাকে অটোমেটিক ফাইভ সিসি এমনি হবে। আর তাছাড়া ফাইভ সিসি করার জন্য আপনার নিজের মিনিমাম 1 সিসি, আপনার রিটেল প্লাস নিজের ইউজ প্লাস রিক্রুট থেকে আপনার বাকি সিসি মিলে আপনি ফাইভ সিসি করতে পারেন, অথবা আপনি সবকিছু নিজে সেল করে রিটেল করে করার মাধ্যমে আপনি ফাইভ সিসি করতে পারেন। বাট শুধু রিক্রুট করলে যদি আপনার বিসিসিও হয় আর পার্সোনালিটি যদি 1 সিসি না হয়, সেখানে আপনার পক্ষে ওই ফাইভ সিসি হিসেবে আপনার কাউন্ট করবে না বা 1 সিসি হবে না। সো আমরা এরপরে দেখি আমরা কি করতে পারি। আমাদেরকে FBO হতে হবে, ইউর বিজনেস ইন এ বক্স। আমরা যদি FBO না হই তাহলে আমরা এই কোম্পানির মজা পাবো না, আমরা ওয়ার্ল্ডের লিড দিতে পারবো না, আমরা আমেরিকা, লন্ডনে, জাপানে, জার্মানে, মালয়েশিয়ায় কোথাও আমরা আমাদের গাছ লাগাতে পারবো না বা টিম বিল্ড আপ করতে পারবো না। সো আমাদেরকে FBO হতে হবে। আর এই FBO হওয়ার জন্য চমৎকার চমৎকার সিস্টেম করে দিয়েছে কোম্পানি, আমাকে একটা বক্স দিয়েছে, এই বক্সের ভিতরে সারা পৃথিবী। এবং এই বক্স যদি কিনি আমি, এই এই প্যাকেজ যদি কিনি, তাহলে দুইটা প্যাকেজ, একটা হচ্ছে পুরো 2 সিসির যেটা 34,500 টাকা দাম, যেখানে 29,324 টাকা 15% ডিসকাউন্টে, যেহেতু নোভাস কাস্টমার বা এনডি নিউ ডিস্ট্রিবিউটর জন্য 15% ডিসকাউন্ট, আপনাকে 15% ডিসকাউন্টে আপনাকে একটা প্যাকেজ দিবে। আবার আপনি যদি এই 1.4 সিসি পরিমাণ প্যাকেজ পার্চেস করার মাধ্যমেও কোম্পানির একটা চমৎকার সুযোগ, চমৎকার অফার, যেটা মাধ্যমে আমরা FBO হতে পারি এবং গোটা পৃথিবীটাকে আমাদের হাতের মুষ্টিমধ্যে নিয়ে আসতে পারি একটা আইডি নাম্বারের ভিতরে, 6 ডিজিটের একটা আইডি ভিতরেই আমার গোটা পৃথিবী চলে আসবে। সো আমরা প্যাকেজ কিনেই আমাদের ইনকামকে দ্রুত ডেভেলপ করতে হলে, আমাদের স্ট্যাটাস দ্রুত বাড়াতে হলে আমাদের প্যাকেজ কিনেই আমাদের FBO হওয়া উচিত। আর হলে পরে কি হবে, আমার একটা চমৎকার প্রমোশন হয়ে যাবে। প্রমোশনটা কি, আমি হয়ে যাবো হোলসেল কোয়ালিফায়ার এবং আমি কোম্পানির FBO ফরএভার বিজনেস ওনার। সাথে সাথে মার্কেটিং এর ভাষা আমার একটা র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এবং সেই জায়গায় যেতে মানে যাওয়ার পরে দেখেন যে আমরা যদি এখানে এই FBO হই, FBO হওয়ার পরে আমরা আমাদের ইনকামটাকে ক্রমান্বয়ে ধীরে ধীরে চমৎকারভাবে ডেভেলপ ইনক্রিজ করতে পারি, বাড়াতে পারি। কিভাবে বাড়াতে পারি, আমাদের এই জন্য আমাদের একটা গোল থাকা প্রয়োজন। সো আমি বলি কি, আমার ফার্স্ট গোল শুড বি ম্যানেজার। আমাদের প্রথম গোল হওয়া উচিত ম্যানেজার হওয়া। এই কোম্পানির ম্যানেজার হলে পরে সবকিছু সম্ভব। এবং কিভাবে আমরা ম্যানেজার হবো, আমরা এনডি নোভাস নেডিস্ট্রিবিউটর হলাম, 15% ডিসকাউন্ট পেলাম, সেখান থেকে 2 সিসি পরিমাণ প্রোডাক্ট পার্চেজের মাধ্যমে অথবা প্যাকেজ কেনার মাধ্যমে আমার প্রমোশন হয়ে গেল, আমি হয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এবং FBO হওয়ার জন্য আমাকে 30% ডিসকাউন্ট দিল, আমি এজ এ FBO আমি 30% ডিসকাউন্ট। আর যেহেতু আমার র্যাঙ্কিং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সেই জন্য আমাকে 5% বোনাস দিচ্ছে। দ্যাট মিনস 35% আমি রিটেলিং থেকে পাচ্ছি, আমি যত রিটেল করবো আমি 35% ডিসকাউন্ট পাবো। এরকম আস্তে আস্তে তখন আমি যখন FBO হয়ে যাব তখন আমাকে আর একটা লাইসেন্স দিবে। একটা হচ্ছে আমি হোলসেল কোয়ালিফায়ার, দ্বিতীয়ত হচ্ছে আমি যত পারি তত মানুষ এখানে ইনভলভ করতে পারবো, রিক্রুট করতে পারবো, যেটা আমরা কোনো জবে থাকলে পারা সম্ভব না। ইচ্ছা করলেই আমরা 10 জন 20 জনকে চাকরি দিতে পারবো না, কিন্তু এখানে আপনাকে লাইসেন্স করে দিচ্ছে ওপেন, পৃথিবীর 170টা কান্ট্রিতে আপনি বিজনেস করতে পারবেন এবং যত লোক পারেন তত ইনভলভ করতে পারেন। এবং যত বেশি ইনভলভ করবেন তত বেশি আপনার ইনকামও বাড়বে, আপনার র্যাঙ্কও বাড়বে। এবং সবাইকে মিলিয়ে যদি আপনি 25 সিসি করেন তাহলে হয়তো আপনি সুপারভাইজার, আপনার বোনাস তখন বেড়ে হয়ে যাবে 8%, অর্থাৎ 38%। আপনি যখন এই 75% করবেন সবাইকে মিলিয়ে তখন আপনি হয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি পাবেন 13% বোনাস, দ্যাট মিনস 43% আপনার রিটেন। এরপরে যখন আপনি ম্যানেজার হয়ে যাবেন, এই ম্যানেজার হওয়ার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনার 2 মাসের মুভআপ আর 3 অথবা 4 মাস আপনার হচ্ছে ম্যানেজারশিপ, 120 অথবা 150, তখন আপনার 18% বোনাস হয়ে যাবে, 48%। এইভাবে যদি আমরা করি দেখেন আমাদের কি লাভ হয়, আমাদের একটা ফাউন্ডেশন, বিজনেস ফাউন্ডেশন। আমি আগে বলেছি আমাদের 5, এই 5টা যদি আমরা জানিয়ে দেবেন আমাদের কি কি লাভ হয়। নাম্বার 1 হচ্ছে আমি যদি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হই আর আমি যদি রিটেল করি তাহলে 31,500 টাকা আমার রিটেলিং প্রফিট আসতেছে, আর আমি যদি ম্যানেজার লেভেলে যাই তখন 43,200 টাকা আফটার ইনকাম ট্যাক্স বাদ দিয়ে আমার 33,200 টাকা আসতেছে। সো 5-এর ম্যাজিকটা হচ্ছে মারাত্মক। এই জন্য প্রত্যেকের ফাইভ সিসি করা উচিত, ফাইভ সিসি করলে আমরা আমাদের ইনকাম বাড়বে এবং স্ট্যাটাসও বাড়বে। এবং কিভাবে বাড়বে দেখেন, আমি আগে বলেছি এখানে এটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। আমি যদি ডুপ্লিকেশন করি তাহলে দেখবেন সেখানে কি হচ্ছে, আমি 5 জন লোক ট্যালেন্ট দেখে লোক 5 জন লোক এনেছি, সেই 5 জন লোক যদি প্রত্যেকে ফাইভ সিসি করে আমার মতো তাহলে কত হচ্ছে 25 সিসি। এবং এই 25 সিসি যদি এই 5 জন যদি আরো 5 জন করে আনে আমার মতো ট্যালেন্ট দেখে
সেই পাঁচজন যদি 500 সিগার করে তাহলে কত হচ্ছে 500 125 দ্যাট মিন্স আমি অটোমেটিক ম্যানেজার হয়ে যাচ্ছি এবং সলিড ভাবে ম্যানেজার হচ্ছে কিন্তু এখানে एग्जांपल দেখেন আমার যদি পাঁচজন না হয় যদি তিনজন আমার সাথে আসে আমাকে ডুপ্লিকেট করে 3 25 75 এবং আমাদের যাতে 2 মাসে বা 3 মাসে যদি আমি করি বা 4 মাসে করলো আমার 150 সিসি এখানে হয়ে যাচ্ছে 2 মাসে আমার 150 সিসি হয়ে যাচ্ছে আমি একজন সলিড ম্যানেজার হয়ে যাচ্ছি আর আমি যদি সলিডিটি সলিড ম্যানেজার হই তাহলে আমার ইনকামের গ্যাপ কোথায় দাঁড়ায় আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন কিভাবে দাঁড়ায় হেল্প 5 পিপল টু বিকাম সুপারভাইজার হলো Five supervisor team with a total of 30 CC in each team is so. I'm sure how you can have after 5 supervisor 30 CC. If you have a key at a project, I'm a manager. Hierarchy, I'm manager. How are for a way system? The manager, hoy, I'm a carbon asset, minimal level one. Hierarchy, I'm a global value. Hotch, I'm a Oshonko, I'm a incentive. Go on, I'm a general station. So, I have the just minimal example. The house. যেমন কেউ যদি গ্লোবাল র্যালি অ্যাচিভ করে যেটা আগামী বছর আমাদের সিট দিতে আছে 12,75,000 টাকা আপনার খরচ করবে দুজনের প্রতি অর্থাৎ আপনি এবং আপনার ওয়াইফ অথবা আপনার হাজবেন্ড অথবা এনি গেস্ট সো আমি ওই দিকে যাচ্ছি না আমি জাস্ট এক মাসের ইনকাম আপনাদের কি করছি 48% অন 30 ওন কাস্টমার যেটা আমি আগে দেখিয়েছিলাম যে আমাদের বিজনেস সিস্টেমটা আমাদের যদি 30 জন কাস্টমার কাছে আমি সেল করি মিনিমাম 3,000 টাকা পর্যন্ত আমি সেল করি পার পার্সন দেখেন আমার 44,193 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিডাকশন কাটবে আমার যে সুপারভাইজার যে পাঁচজন আছে সেখান থেকে যদি আমি আমার যে গ্রুপ বোনাস 10% আসতেছে প্রায় 2,76,210 টাকা অর্থাৎ ওরা যদি আমাকে ডুপ্লিকেট করে তাহলে আমার ইনকামটা আসছে আবার আর্ন ইনসেন্টিভ বা কার বোনাস থেকে আমি পাচ্ছি যদি লেভেল 1 পাই তাহলে 34,000 টাকা পার মান্থ সো এটাকে যদি আমি কি করি কাউন্ট করি তাহলে 3,54,403 টাকা আসছে কারণ আমরা দেখেন অনেক সময় অনেকেই নেগেটিভ প্রকাশ অনেক করে যারা রকম ইনকাম করতে পারছে না এটা বলা ঠিক না তারপরে কেন আমরা যদি এই সিস্টেমে যদি আমরা আসি তাহলে এর চেয়ে বেশি ইনকাম আসার সম্ভাবনা আছে কিভাবে আসার সম্ভাবনা আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি যখন ম্যানেজার হয়ে যাব তখন আমার ইনকামের পরিধি আরো বেড়ে যাবে কি পারবে আমাকে লিডারশিপ বোনাস দিবে আমার ডাউনে যিনি আমার সরাসরি স্পন্সর ম্যানেজার হয়েছেন তার কাছ থেকে আমি তার পুরো টিমের সেল থেকে আমি 6% পাবো অর্থাৎ সে যদি 60 সিসি আপনার পার মান্থ সেল করে রিটেল করে এবং সেখান থেকে আমি পাচ্ছি 65,520 টাকা আমার যে ম্যানেজার তার ডাউন যদি ম্যানেজার হয় সেখান থেকে পাচ্ছি আমি 27,760 টাকা অর্থাৎ 3% তার ডাউন যদি ম্যানেজার হয় এটা আমার থার্ড জেনারেশন সেখান থেকে আমি পাচ্ছি 21,840 টাকা ঠিক এটা হচ্ছে ওই যদি ডুপ্লিকেশন যদি অভাবে হয় টিম যদি অভাবে বিল্ড আপ হয় তাহলে একটা লাইন থেকে আমি 1,20,120 টাকা আমি ইনকাম করতে পারছি যদি আমার পাঁচটা লাইন এরকম হয় তাহলে 6,00,000 টাকা আসতেছে পার মান্থ সো আমরা কেন এরকম একটা অপরচুনিটিকে আমরা কি করব এই দেখবো না আমরা এসব কেন আগাবো না আমরা অবশ্যই এভাবে আগাবো এবং আমরা পরিশ্রম করব এরপর দেখেন এই কোম্পানি কি করেছে 170টা কান্ট্রিতে যাদের বিজনেস আছে আমাদেরকে সেই অপরচুনিটি করে দিয়েছে যে আপনারাও এখানে বিজনেস করতে পারবেন কিভাবে চমৎকার একটা ম্যাজিক লিংক আমাদের দিয়েছে অনলাইনে বিজনেস করার জন্য সেটা হচ্ছে কি আপনার কান্ট্রি কোড আপনার নিজের 6 ডিজিটের কোড তারপর .fbo.formalism.com এটা যদি এটা যখন আপনি পাবেন কখন পাবেন আপনি যখনই এফবিও হয়ে যাবেন একটা প্যাকেজ কেনার মাধ্যমে অথবা টু সিসি পারচেজিং এর মাধ্যমে তখন ইউ ক্যান গেট অল ফ্যাসিলিটিস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ফ্যাসিলিটিস কি আপনি চাচ্ছেন কারো কাছে আপনি রিটেল করতেন আপনি এই লিংকের মাধ্যমে রিটেল করতে পারবেন আপনি চাচ্ছেন কাউকে জয়েন করাতে আপনি এই লিংকের মাধ্যমে জয়েন করতে পারবেন আপনি চাচ্ছেন কাউকে ফরবার সম্পর্কে বোঝাতে এই লিংক দিলেই সে যদি ভালো ইংলিশ জানে ওখান থেকে সব পেয়ে যাবে সো চমৎকার একটা ম্যাজিক লিংক এটা এটা আমাদের প্রত্যেকের নামে অটোমেটিক হয়ে যায় যেটা নিজেরা করতে গেলে অনেক সময়ের ব্যাপার অনেক টাকার ব্যাপার সো চমৎকার সিস্টেমে আমরা সেটা যেতে পারি এবারে আসি আমি আমরা এই নেটওয়ার্ক দিয়ে করবো নেটওয়ার্ক আমরা বেনিফিট কি পাচ্ছি আমরা নেটওয়ার্ক থেকে বেনিফিট অনেকগুলো পাচ্ছি তার মধ্যে আমি সংক্ষেপে বলছি যে আনলিমিটেড ইনকাম অর্থাৎ কোম্পানি কখনো বলবে না যে আপনার 5,000 টাকা ইনকাম হয়ে গেছে আপনি আর পারবেন না এই মাসে আপনার 5,000 টাকা ইনকাম হয়েছে এই মাসে আর পারবেন না অর্থাৎ যত সেল হবে আপনার টিম থেকে যত সেল আপনি করবেন তত আপনার ইনকাম বাড়বে এরপরে সবচাইতে বড় যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে যেটা আমাকে খুব বেশি নাড়া দিয়েছে ইনহেরিটেন্স ফ্যাসিলিটি যত জায়গায় জব করেছি কাজ শেষ হয়ে গেছে আর কোনো খোঁজখবর নাই বাট এই কোম্পানি এমন এক ফ্যাসিলিটি দিয়ে রেখেছে আমি নাই আমার সন্তান আমার লাইসেন্স ব্যবহার করে ওই জায়গা থেকে সে আবার কাজ শুরু করতে পারবে এবং ওখান থেকে সে ইনকাম পাবে পুরো টিমটা তার হয়ে যাবে এরকম জেনারেশন টু জেনারেশন ইনকাম তারা ভোগ করবে গ্লোবাল অপরচুনিটি যেমন আগে বললাম আপনার দেশে বসে গ্রামে বসে আপনি সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে আপনি বিজনেস করতে পারবেন নতুন নতুন ফ্রেন্ড তৈরি হচ্ছে যারা আজকে আমার সামনে আছেন তাদের কাউকে আমি আগে চিনতাম না এখন সবাইকে চিনি কেন চিনি কারণ এই ফরওয়ার্ড আমাকে চিনিয়েছে নতুন ফ্রেন্ড তৈরি করে দিয়েছে এই কোম্পানিতে কখনো ইনকাম স্টপ হয় না নন স্টপ ইনকাম
এবং বাড়তে থাকে, যেটা প্রমাণ আমরা আগামী 17 জুলাই পাবো। আবারও আসতেছেন আমার সেই লিডার সুরিয়া সিনহা, যিনি বলে গেছিলেন যে আপনার অসুস্থ অবস্থায় বাসা পড়ে আছেন, তারপরে উনি সিবি পেয়েছেন, তারপরে তিনি ইন্ডিয়ার টপ ওয়ান ছিলেন। সো আপনি অসুস্থ, তাতে কি হয়েছে, আপনার ভালো টিম হয়ে গেছে, আপনি আপনার ইনকাম কখনো বন্ধ হবে না, আপনার ইনকাম শুধু বাড়তেই থাকবে। সো এই বেনিফিট প্লাস আমাদের শারীরিক বেনিফিট, অর্থনৈতিক প্লাস শারীরিক, এই দুইটা বেনিফিটই আমার কোম্পানি চায়, আমার রেসপন্স চান, যার কারণে উনি এই চমৎকার প্ল্যান দিয়ে আমাদের কাছে এই ব্যবসাটা পাঠিয়েছেন। এরপর দেখেন এই কোম্পানি এগুলোর বাইরে আরো এক্সট্রা ইনসেন্টিভ দিচ্ছে। কি ইনসেন্টিভ দিচ্ছে? অনেকগুলো ইনসেন্টিভ। নাম্বার ওয়ান, ইগল ম্যানেজার, কার বোনাস, গ্লোবাল রিলিফ, প্রফিট শেয়ারিং, জিএলটি মেম্বারশিপ। আর এই সবগুলাকে পেতে হলে আপনার, আমি আগে যে ম্যাজিক 5 দিয়েছি সেই 5cc, এবং 5cc একটা ইনসেন্টিভ আছে আমাদের দেশে আছে, আমরা প্রতি 3 মাস পর পর আমরা ডোমেস্টিক আমরা টুর করছি, চমৎকারভাবে আমরা ফান করছি, আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পাচ্ছি। সো এই ইনসেন্টিভ গুলাকে আমার আমার নিতে হবে, কিভাবে নিব, নেওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। এবং অনেকে বলে যে এই যে পরিশ্রম তো আমার তো সময় নাই, সে জায়গায় আমি আসছি। এখন দেখেন ইনসেন্টিভ কি, দেখেন আমাদের এখানে চেয়ারম্যান বোনাস আছে, ফরমেটর ড্রাইভ আছে, ইগল ম্যানেজারশিপ আছে, আপনার বিভিন্ন ধরনের রিক্রিয়েশন আছে, এবং সেগুলা গত বছর ছিল আপনার অস্ট্রেলিয়াতে, আমাদের এই করোনা কারণে হতে পারে নাই, আগামী বছরও এই অস্ট্রেলিয়ার সিডনিতে রেখেছে। এবং চমৎকার ভাবে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে, একদম মিনিমাম আপনার 500cc দিয়েও আপনি এবার গ্লোবাল রেট যেতে পারবেন, যেটা আপনি আপনার আপনার কাছ থেকে জেনে নেবেন। এরপরে হচ্ছে আপনার আমাদের এই 2021 সালের ইএমআর বা ইগল ম্যানেজার রিট্রিট, সেটা ফিনিক্স হচ্ছে কোম্পানির হোম কান্ট্রিতে হচ্ছে। সো আমাদের চমৎকার অপরচুনিটি আছে এবং ডেটও দেওয়া হয়েছে 16 থেকে 20 সেপ্টেম্বর 2021। এরপরে হচ্ছে আপনার চেয়ারম্যান বোনাসের ক্ষেত্রে দেখেন নাথালি হিলি, উনি 10,07,066, যখন উনি বিধবা ছিলেন, যখন উনি চারদিকে অন্ধকার দেখছিলেন, যখন উনি বাচ্চাদেরকে বাসায় রেখে কোথাও জব করবেন সেই সুযোগ পাচ্ছিলেন না, ওই সময় উনি আমার, আমি যতটুকু জেনেছি উনি 200 পাউন্ড লোন করে উনি ফরএভার জয়েন করেছিলেন জেন লিচের সাথে। আজকে জেন লিচ ওই বছর পেয়েছিলেন $10,09,000, আর এই নাথালি হিলি পেয়েছেন $10,07,000। চমৎকার কোম্পানি, চমৎকার অপরচুনিটি এবং চমৎকার বেনিফিট। দেখেন এখানে কোনো বৈষম্য নাই, এই ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে না চোখ ছাড়া, চোখে ভালোভাবে দেখা যাচ্ছে না। কোম্পানি কখনো বলে না যে আপনাকে মেকআপ করে আসতে হবে, আপনাকে দেখতে হবে। উনি $3,40,000 পেয়েছে। সো আমাদের দেশের অনেক মা বোন আছে প্রদানশীল, আপনাদের জন্য চমৎকার অপরচুনিটি, এর চেয়ে ভালো অপরচুনিটি আমি মনে করি না আর কোথাও আছে। নিজেকে ভালো রেখে, সুন্দর রেখে, পর্দার ভিতরে রেখে আপনি এরকম ইনকাম করার অপরচুনিটি ফরওয়ার্ড দিয়েছে। এরপরে অনেক মানুষ দেখেন এখানে চেয়ারম্যান শেষ না, একটা কান্ট্রিতে এগুলো পেয়েছে। সো আমরা এর বাইরে আর পাচ্ছি কি, আর্ন ইনসেন্টিভ, যেটা আমাদের আরো এক্সট্রা দিচ্ছে কি, ফরওয়ার্ড টু ড্রাইভ, আমরা গাড়ি বা বাড়ি পাচ্ছি। এখানে 3টা লেভেল আমরা পাই, একটা লেভেল 1 হচ্ছে $400, লেভেল 2 হচ্ছে $600, লেভেল 3 হচ্ছে $800 US, যেটা 1,36 মাস পর্যন্ত কোম্পানি আমাদেরকে দিবে। এবং আবার এটা রিকোয়ালিফাই হওয়ার সুযোগ আছে, যারা একবার এটা অ্যাচিভ করে তারা বারবার করে, বারবার করে শেষ হয় না। আপনি কত অ্যাসেট করবেন, নতুন নতুন অ্যাসেট আপনি করবেন। সো আমরা এই আর্ন ইনসেন্টিভ নিব। এরপর হচ্ছে আপনার, এবার প্রশ্ন আসতে পারে যে আমার পক্ষে কি এটা সম্ভব, আমার পক্ষে কি এটা সম্ভব। অনেকে এই প্রশ্ন করে, আমি হাউস ওয়াইফ, আমি তো জীবনে কোনো কাজ করি নাই, আমি জব করছি, আমি ব্যাংকে কাজ করছি, 15 ঘন্টা কাজ করতে হয়, তারপরে ছুটি পাই না, সুতরাং আমি কি এটা পারবো। অবশ্যই পারবেন যদি আপনি একটু সিরিয়াস হন, কি টেক ইট সিরিয়াসলি। ইন এনি নিউ ভেঞ্চার টাইম অ্যান্ড এফোর্ট আর রিকোয়ার্ড। আপনি ফুল টাইম সময় দিতে পারছেন না, আপনি সপ্তাহে একদিন সময় দেন যেদিন আপনার বন্ধ, অথবা আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, আর এই সময় দেওয়ার জন্য আপনাকে আলাদা কোনো সময় বের করতে হবে না। আপনি আপনার অফিসে বসে আছেন, আপনার দুই পাশে দুই কলিগ আছে, আপনি চান না সেই দুই কলিগ সুস্থ থাকুক, তাদের সাথে শেয়ার করেন, গল্প করেন, প্রোডাক্ট নিয়ে গল্প করেন। আপনি বিজনেস করছেন তা বলা দরকার নাই, আপনি প্রোডাক্ট নিয়ে গল্প, প্রোডাক্ট নিয়ে গল্প করতে পারেন, কাপড় নিয়ে গল্প করতে পারেন, বিভিন্ন খাবার নিয়ে গল্প করতে পারেন, তা প্রোডাক্ট নিয়ে গল্প করতে সমস্যা কোথায়। এই গল্পের মাধ্যমেই আপনি একটা ভালো পজিশন তৈরি করে পারবেন। আপনাকে কোচেবল হতে হবে, কেন কোচেবল হতে হবে, কারণ আপনার ডাউনে অসংখ্য লোক আসবে, তাদেরকে আপনি এগুলো শেখাতে হবে, আর শেখানোর জন্য আপনাকে MBA করতে হবে না বা ডক্টর হতে হবে না। সুতরাং আপনি তাদেরকে বিভিন্ন ট্রেনিং এ আসবেন, আজকে ট্রেনিং এ যারা আসছেন, অথবা বিভিন্ন যে গ্রুপ ট্রেনিং হচ্ছে ট্রেনিং এ আপনি আপনার গ্রুপে ট্রেনিং নিয়ে যান, তাদেরকে ট্রেনিং করান, এবং সবসময় আপনাকে সাকসেস হওয়ার জন্য আপনার সময়ের প্রতি একটা কমিটমেন্ট আসতে হবে, যে আমি কি সপ্তাহে 10 ঘন্টা সময় দিবো, নাকি 5 ঘন্টা সময় দিবো, নাকি 20 ঘন্টা সময় দিবো, এরকম একটা কমিটমেন্ট তৈরি করে আপনি আগান, দেখবেন আপনার সাকসেস হবেনি। আর সবসময় সেলফ মোটিভেটেড হতে হবে, সেলফ মোটিভেট না হলে কেউ কাউকে ধাক্কায় ধাক্কায় আগাতে পারে না। সুতরাং আমরা এখানে আমাদের চিন্তাধারা, আমাদের স্বপ্ন অনেক বড় করে দেখতে হবে, আমার ফ্যামিলির জন্য স্বপ্ন দেখতে হবে, আমার নিজের জন্য গোল তৈরি করতে হবে, তাহলেই আমরা সাকসেস হবো। এবং এটা উইলিংলি করতে হবে, কাউকে দিয়ে করানো যাবে না। তারপরে আপনাকে রেগুলার কাস্টমার তৈরি করার হ্যাবিট তৈরি করতে হবে,
টিম বিল্ড আপ করতে হবে এবং পাঁচজন কি পিপল আপনাকে বেছে নিতে হবে, সবসময় প্রিপেয়ার থাকতে হবে এবং আপনাকে গ্রেট অ্যাটিটিউড দেখাতে হবে সবসময়। এবং কেন আমি এটা সংক্ষেপে শেষ করে দিচ্ছি, এবং কেন এটা করতে হবে, কারণ আপনার জন্য অপরচুনিটি কোনোদিন আসবে না, তৈরি হবে না, এটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। অনেকেই বলে যেহেতু এই মহামারীর সময় আমি কিভাবে কাজ করব, এই মহামারী চলে যাক আমি কাজ করব, কিন্তু মহামারী যদি না যায় তখন কি করবেন? এবং এই মহামারী গেলেও আপনার জন্য আরেকটা মহামারী চলে আসবে, বলবেন আমার বাচ্চার পরীক্ষা, আমার সামনে ঈদ, সামনে পলিটিক্যাল সিচুয়েশন, এই যে একটার পরে একটা আপনার সামনে আসবে, জীবনে কোনোদিন আপনার জন্য অপরচুনিটি আসবে না। সো আপনাকে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট করার মাধ্যমেই আপনাকে সামনে আগাতে হবে। এই অপরচুনিটি ক্রিয়েট করেছে এক ভদ্র মহিলা, সেদিন আমাদের লিডারশিপ প্রোগ্রামে চার্লসে যে নারা দিয়ে গেছেন আমাকে, সেটা আমার অত্যন্ত একটা জনপ্রিয়তা জিনিসটা, সেটা আমি একটা স্পর্শ করছি যে এই ভদ্র মহিলা একটা সময় উনিও ভাবতেন যে আমার দ্বারা কিছুই হবে না, আমার দ্বারা কিছু হবে না। যখন উনি ফরেভারের দাওয়াত পেলেন, উনি ওনার সর্বস্ব নিয়োগ করে লোন করে ভাঙ্গার টিভি বিক্রি করে একটা প্যাকেজ কিনেন এবং ডিটারমাইন্ড ছিলেন যে আমাকে পারতে হবে। এবং সেই কারণেই উনি 12 সালে জয়েন করে 2015 সালে চেয়ারম্যান বোনাস নিয়ে নেন, এখানে থেমে যান নাই, পরের বছর আবার চেয়ারম্যান বোনাস নেন, এরপরের বছর আবার নেন, এরপরের বছর আপনার 615,772 নেন। হাউ ইট পসিবল? তার বর্তমান চেহারা আর আগের চেহারা দেখেন তো। এখন উনি যদি সেই অপরচুনিটি রক্ষা করতেন, ঠিক আছে আমি আমার হাজবেন্ড নিয়ে কিছু টাকা পয়সা জোগাড় কি করি, কাজ করি, কাজ করার পর টাকা জমাই, তারপর একটা প্যাকেজ কিনবো, তাহলে হতো না। উনি তখনই ডিসিশন নিয়েছেন যে আমাকে এটা করতেই হবে, আমাকে পারতে হবে, আমাকেও চেয়ারম্যান বোনাস নিতে হবে, আর যার কারণে উনি চেয়ারম্যান বোনাস নিয়েছেন। সুতরাং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আর দেরি না, যারা নতুন আছেন, যারা এখনো ডিসিশন নেন নাই, আর দেরি করবেন না। ফরেভার লিভিং পোর্টালস যদি আরো বুঝতে চান, আরো বুঝেন, আর যদি বুঝে ফেলেন, তাহলে আর দেরি না করে জয়েন করেন, আসেন, আমরা একসাথে কাজ করি, আমরা আমাদের স্বপ্ন পূরণ করি, আমরা বিশ্বকে বিশ্বের আমরা সেরা টিম হই এবং আমাদের দেশকে সারা বিশ্বের ভিতরে নাম্বার ওয়ানে পরিণত করি, এবং আমরা আমাদের নিজেদের গোল এবং আমাদের পারিবারিক গোলকে আমরা এই আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিই। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনাদের সাথে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তারপরে আমার একটা কথা, সব শেষ কথা যেটা বলার আমার খেয়াল ছিল না, সেটা হচ্ছে আমরা জয়েন করে ফেললাম, জয়েন করার পরে কাজ শুরু করে দিলাম, কাজ শুরু করার পরে আমি ওই মোবাইলের মতো চিন্তা করলাম যে আমিও চেয়ারম্যান বোনাস পাবো, কিন্তু পাচ্ছি না, কিন্তু পাচ্ছি না, আমি আমার গোলে পৌঁছতে পারছি না, আমি জিএলটি হবো, আমি জিএলটি হচ্ছি না, সময় যাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না। কিন্তু ওই সময় যদি আমরা ওই এপিজে আব্দুল কালামের ভাষায় যেটা এডাল থেকে ওডালে, ওডাল থেকে ওডালে, আমরা যদি আমাদের এই সাকসেসের জন্য দৌড়াদৌড়ি করি, তাহলে কোনদিন সাকসেস আমাদের আসবে না। আমরা আমাদের গোল ঠিক রাখবো, আমরা কখনো গোল চেঞ্জ করবো না, আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করবো। আমি হয়তো বা সাব্বির ভাইয়ের সাথে প্ল্যান আমার মিলছে না, আমি ফরিদ ভাইয়ের সাথে বসি, হচ্ছে না, আমি সিএস ভাইয়ের সাথে বসি, বসার পরে আমি হাজিউদ্দিন স্যারের সাথে বসি, বসে আমরা আমাদের প্ল্যান তৈরি করি, প্ল্যান চেঞ্জ করি, গোল চেঞ্জ না করে কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। সেই জন্য আমরা সবসময় এটা মাথা রাখবো যে ইফ দ্য প্ল্যান ডাজেন্ট ওয়ার্ক, চেঞ্জ দ্য প্ল্যান, বাট নেভার দ্য গোল, কখন আমরা গোল চেস করবো না। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং সেফে থাকেন। ধন্যবাদ সবাইকে, আমি চলে যাচ্ছি আমাদের।